নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে গোলাপ গাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তো প্রবলেমটা কি হয়েছে আগে আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবলেমটা কি হয়েছে তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা গোলাপ গাছের মারণ রোগ ডাই ব্যাক ডাই মানে মরা আর ব্যাক মানে পিছন দিকে অর্থাৎ দেখুন এই যে ব্যাপারটা হতে শুরু করেছে সামনের দিক থেকে আস্তে আস্তে দেখুন তলার দিকে যাচ্ছে তো যদি এই রোগটার প্রতিকার না করা হয় তাহলে কি হবে পুরো ডালটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং যদি এটা খুব বেশি দিন পর্যন্ত রেখে দেওয়া হয় এই যে নিচে যে গ্রাফটিং পোর্শন যেটা আছে তো এই গ্রাফটিং পোর্শন পর্যন্ত যদি চলে আসে তখন পুরো গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এটা খুবই খতরনাক ব্যাপার তবে এই ধরনের যে ব্যাপারটা এটা কিন্তু গোলাপ গাছের একটা কমন ডিজিজ তো মোটামুটি এটা হয়ে থাকে তো বিশেষ করে কয়েকটা কারণের জন্য এটা বেশি হয় প্রথম কথা হচ্ছে অপুষ্টিজনিত কারণ গাছকে যদি ঠিকঠাকভাবে খাবার না দেওয়া হয় গাছ যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এই ডালগুলো কি করে নষ্ট করে দেয় নিজে নিজে থেকেই তো এই ব্যাপারটা হয় দু নম্বরে অনেক সময় কী হয় আমরা যখন গাছে যখন জল দিই তখন বেশি পরিমাণে হয়তো জল দেওয়া হয়ে যায় ঠিক আছে মাটিটা হয়তো কাদা কাদা হয়ে যায় তো তার ফলে রুটের একটা প্রবলেম হয় আর রুটের যখনই প্রবলেম হবে তখনই মোটামুটি এই ডাইব্যাক প্রবলেমটা চলে আসে তো এই দুটো কারণ ছাড়াও আবহাওয়াজনিত কারণ কারণ গরব গাছ এমনিতে খুব একটা গরম সহ্য করতে পারে না তো গরমের দিকে এটা খুব বেশিরকম হয়ে যায় ডাইভ্যাকের প্রবলেমগুলো তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তবে সব থেকে যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে অপুষ্টিজনিত কারণ ঠিক আছে অপুষ্টিজনিত কারণে হলেই এটা একটা ফাঙ্গাল ইনফেকশানটা খুব বেশিভাবে লক্ষ্য করা যায় তো এই ডাইবেকের প্রবলেম হলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে একটা বিস্তারিত ধারণা দেব এবং আমি আপনাদেরকে একদম করে দেখিয়ে দেব ব্যাপারটা তো আপনারা আপনাদের যখন গাছের মধ্যে এই প্রবলেমটিকে দেখবেন তখন ঠিক এইভাবেই কিন্তু এর পরিচর্যা করবেন এটা একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে খুব সুন্দরভাবেই আমি কিন্তু আপনাদের কাছে করে দেখাবো আর আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা হয়তো আপনারা প্রথমবার দেখছেন তো খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ডাইব্যাক প্রবলেমের ট্রিটমেন্ট করছি তো বন্ধুরা ডাইব্যাক প্রবলেম যখন হবে তখন আপনাদের এই যে ট্রিটমেন্টটা করবেন এই ট্রিটমেন্টের জন্য কয়েকটা জিনিস লাগবে তো প্রথমে হচ্ছে আপনাকে নিতে হবে একটি সিকেচার দু নাম্বারে আপনাকে রাখতে হবে যে কোনো ধরনের স্যানিটাইজার অথবা স্পিরিট রাখতে হবে কিছু তুলো রাখতে হবে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড এবং তার সাথে যেটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে দেখাই আপনাদের এই যে অ্যাসিফেট পাউডার ঠিক আছে তো এই জিনিসগুলোই মোটামুটি আপনাকে হাতের কাছে রাখতে হবে তো প্রথম ব্যাপার যেটা সেটা কি করব দেখুন ফার্স্ট আপনি যে তুলোটা নেবেন সেটা এই যে স্পিরিট নিয়েছি আমি তো স্পিরিটের জায়গায় আপনারা এখন প্রত্যেকের বাড়িতেই স্যানিটাইজার ব্যবহার করেন তো স্যানিটাইজার আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো কী করবেন প্রথমে যে সিকেচারটা থাকবে বা কাঁচিটা থাকবে সেটাকে একটু স্যানিটাইজ করে নেবেন ঠিক আছে কারণ এই কাঁচিগুলোতে আমরা প্রচুর কী করি ডালপালা কাটি তো তার যে জীবাণু সেই জীবাণুটা কাঁচির মধ্যে বা সিকেচারের মধ্যে অনেক সময় আসে তো তার জন্য অবশ্যই আমরা এই জায়গাটাকে একটু স্যানিটাইজ করে নেব তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড যে ব্যাপারটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে ডালটা কালো হয়ে গেছে শুকিয়ে গেছে একদম তার নিচ থেকে অর্থাৎ সবুজ অংশ রেখে আমাকে সে ডালটা কেটে বাদ দিতে হবে তো আমি সেই কাজটা করি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই দেখুন কিছুটা সবুজ অংশ রেখে আমি কিন্তু ডালটা কাটলাম তো এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে যদি এটা কালো অংশ থেকে যায় ঠিক আছে তো তাহলে কী হবে ওই জায়গা থেকে আবার নতুন করে ডাইভাগ শুরু হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এটা করতে হবে এরপরের যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে কাটা অংশে আমরা একটু স্যানিটাইজ করে নেব স্পিরিট বা স্যানিটাইজার দিয়ে তো এই ব্যাপারটা অবশ্যই করবেন ঠিক যে ব্যাপারগুলোতে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি তো সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম নতুন প্রসেস হয়তো আপনারা কখনোই এই প্রসেসটা দেখেননি তো আশা করছি এইভাবে যদি করেন তো তাহলে আর নতুন করে আপনার গাছে আর এই ড্রাইভেকের প্রবলেমটা সেই ডালটাতে হবে না ঠিক আছে তো গাছকে এমনিতেই আমি যেভাবে পরিচর্যা করতে বলি সেইভাবে যদি পরিচর্যা করেন এটা কিন্তু খুব কম হবে আমার এই গাছটা মোটামুটি ওই একটা ডালেই এবছর ডাইব্যাক প্রবলেম হয়েছে তো আর কোনো প্রবলেম নেই তো আমি যেভাবে পরিচর্যা করতে বলি সেইভাবে পরিচর্যা করলে এই রকমই আপনারা রেজাল্ট পাবেন প্রচুর ফুল আমি দেখালাম গাছটাতে কত পরিমাণ ফুল আছে তো খুব সুন্দর একটা গাছ তো এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে এরপরে কি করবেন আপনি মূল ট্রিটমেন্টের কাজটা শুরু হচ্ছে এবারে তো প্রথমে একটু ফাঙ্গিসাইড নিয়ে নেবেন আপনার প্রয়োজন মতো ঠিক আছে খুব বেশি লাগবে না একটা ফাঙ্গিসাইড নিয়ে নেবেন এবং তার সাথে নেবেন তো এই ফাঙ্গি যেটা নিয়েছি তো সেটা হচ্ছে এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ ফাঙ্গি কিন্তু এই জায়গায় ব্যবহার করবেন তো পরে যে বিষয়গুলো সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো এটা ফার্স্ট কাজ তো লাগানোর জায়গায় অবশ্যই আমরা এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইডটাই ইউজ করব অন্য আর একটা ফাঙ্গিসাইড আমরা ইউজ করবো পরে তো সেটা কী হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি আর নেবেন অ্যাসিফেট পাউডার ঠিক যে পরিমাণ ফাঙ্গিসাইড নেবেন ঠিক সেই পরিমাণ অ্যাসিফেট পাউডার নেবেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরপরে কি করবেন একটু জল নেবেন পুরো করে একটু গুলে নেবেন খুব পাতলা যেন না হয় মানে যাতে তো এই জায়গাতে লাগিয়ে দেবেন জাস্ট আর কিচ্ছু করতে এখন হবে না তো এটাতেই আশা করছি যে আপনার নতুন করে আর ডাল শুকাবে না তো যদি শুকাতে শুরু করে তাহলে তখন আবার আপনাকে কিন্তু ঠিক একই কাজ করতে হবে তবে মোটামুটি আমি বলতে পারি আপনি যদি এরকম এম ফর্টি ফাইভ হাঙ্গিসাইড এবং তার সাথে অ্যাসিফেট পাউডার এই জায়গায় পেস্ট করে লাগান তাহলে নাইনটি আপনার এ ডালটা থেকে নতুন করে আর ডাইব্যাকের প্রবলেমটা আসবে না ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন হয়তো তখনও মানে কোনো কারণে হয়তো হয়ে যেতে পারে তবে সেটা খুব রেয়ার তো এটা খুবই ভালো ব্যাপার অনেকে এই জায়গায় সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করেন বা ব্যবিস্টিন ইউজ করেন ঠিক আছে বা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করেন কিন্তু কোনোটাতেই কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাইনি তো এই পদ্ধতিতে সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি এবং সেটা আপনাকে জানালাম তো এই গাছটাকে এখন কিন্তু কোনো খাবার দেওয়া যাবে না অন্ততপক্ষে পনেরো দিন পনেরো দিন পর্যন্ত এই গাছটার পরিচর্যা হবে জাস্ট মাটিতে প্রত্যেক সপ্তাহে একবার করে রুট ট্রিটমেন্ট করবো তো রুট ট্রিটমেন্ট করতে কি কি প্রয়োজন হয় বা কীভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় সেই ভিডিওটা আমি করে রেখেছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো প্রত্যেক সাত দিন অন্তর আমরা রুট ট্রিটমেন্ট করব গাছটা পনেরো দিন পর্যন্ত কোনো খাবার দাবার এখন দেব না পনেরো দিন পরে গিয়ে যদি দেখেন যে নতুন করে আর ডাইব্যাক শুরু হয়নি তাহলে অবশ্যই পরিচর্যা যেরকমভাবে আপনি করেন সেরকম পরিচর্যা শুরু হয়ে যাবে আর প্রত্যেক সপ্তাহে আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই গাছটাতে স্প্রে করব আজকে এই এখানে লাগিয়ে দিলাম আমি এম এবং অ্যাসিফেড পাউডারের পেস্ট এরপরে আমি গাছটাতে স্প্রে করে দেবো কিন্তু আজকে অর্থাৎ কাটার জায়গায় অবশ্যই আপনারা এম ফর্টিফাইভ অ্যাসিফেড লাগাবেন স্প্রে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিয়ে করতে পারেন তার কোনো মানে এটা দিয়েই করতে হবে এমন কোনো মানে নেই আর এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইডটা একমাত্র কাটা জায়গায় লাগালে ভালো রেজাল্ট আসছে বলেই আপনাদেরকে আমি বারবার বললাম এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইডটাই ব্যবহার করুন তো এটাই হচ্ছে ব্যাপার তো এইভাবে আপনারা করতে থাকুন আর পরবর্তী সময় এই ডালটার রেজাল্ট কি হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো ধন্যবাদ প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং আপনাদের গাছগুলোকেও খুব ভালো রাখবেন